गाजीपुर सिटी कॉर्पोरेशन मेयर पद থেকে সাময়িক বরখাস্ত হওয়া অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের পদ ফিরে পেতে করা রিটের বিষয়ে আজ আদেশ দিবে হাইকোর্ট। এর আগে গতকাল জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে সাত মামলার হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন জাহাঙ্গীর আলম। গোপালগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, পঞ্চগড়, রাজবাড়ী ও নওগাঁয় ওইসব মামলা করা হয়। জাহাঙ্গীর আলম ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছে বিচারপতি মুস্তাফা জামান ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ। গত 25 নভেম্বর গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে বরখাস্ত হন তিনি। একই সঙ্গে দলীয় পদও হারান জাহাঙ্গীর।